আপনি কি ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন, তাহলে আপনাকে সাবধান হতে হবে। কারণ ভিপিএন দিয়ে ফেসবুক চালালে আপনার ফেসবুক আইডি যে কোনো সময় ব্লকও হতে পারে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি তো অনেক দিন আগে থেকে বা এখনও আমি হচ্ছে ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছি, আপনি কি এসব কথা বলেন? সো ভাই, মানে বাংলাদেশে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে ফেসবুক সার্ভার অফ করে রাখা হয়েছে সরকারিভাবে। তো এর জন্য কিন্তু আমরা সকলেই নানান ধরনের ভিপিএন কানেক্ট করে আমরা হচ্ছে ফেসবুকে প্রবেশ করতে পারতেছি। কিন্তু আপনি যদি সঠিক একটা ভিপিএন কানেক্ট যদি না করে ফেসবুকে প্রবেশ করেন বা ভিপিএন কানেক্ট করার পর ফেসবুকে প্রবেশ করার কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলেই কিন্তু ভাই আপনার হচ্ছে ফেসবুক আইডি ডিজেবল বা লক হয়ে যাবে। সো কীরকম নিয়ম আমি আপনাদেরকে প্রথমত বলি। আপনারা, আমরা যারা মানে ভিপিএন ইউজ করতেছি, নানান প্রকার ভিপিএন ইউজ করতেছি, আমরা এগুলো ফ্রি ভিপিএন ইউজ করতেছি, এগুলো কিন্তু আমরা হচ্ছে যে প্রিমিয়াম কোনো ভিপিএন ইউজ করতেছি না। যদি আপনি এই যে ফ্রি ভিপিএনগুলো যারা তৈরি করে, এদের মধ্যে বেশিরভাগ লোকে কিন্তু স্ক্যামার হয়, ঠিক আছে? তো স্ক্যামাররা কিন্তু এই ফ্রি ভিপিএনগুলো তৈরি করে থাকে। আর এই ভিপিএনগুলো যখন আপনি কানেক্ট করবেন, কানেক্ট করলে কিন্তু অনেক সময় এমন কোনো ভিপিএন অ্যাপস রয়েছে যেই ভিপিএন অ্যাপস মানে আপনার ফোনে কানেক্ট করার সাথে সাথে আপনার ফোনের সকল ডাটা তাদের কাছে চলে যাবে, ঠিক আছে? এমনকি আপনার যে পার্সোনাল কোনো যদি অ্যাকাউন্ট থাকে, যেমন ধরেন ইউটিউব অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড তারা কিন্তু নিয়ে নিতে পারে। কিন্তু আপনি যদি একদম প্রিমিয়াম কোনো মানে সাবস্ক্রিপশন টাকা দিয়ে কোনো একটা ভিপিএন যদি কিনে নিয়ে, ভালো একটা ভিপিএন যদি আপনার ফোনে আপনি কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে ফোনটা মানে একদম নিরাপদ থাকবে। তো এখন আর কথায় আসা যাক যে কী কী ভুল করা যাবে না। এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে বেস্ট একটা ভিপিএন সাজেস্ট করব, মানে বর্তমানে বেস্ট একটা ভিপিএন সাজেস্ট করব, যে ভিপিএন আসলে খুবই ভালো একটা ভিপিএন, ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন, সাবস্ক্রিপশন বা প্রিমিয়াম নিতে হবে না আর কি। তো ভিপিএনটা আমি একটু পর দেখাবো, সেই ভিপিএনটা কীভাবে কানেক্ট করতে হবে, কীভাবে কোথা থেকে কী করতে হবে বিস্তারিত দেখাবো। তার আগে বলি, এই ভিপিএন কানেক্ট করার পর আপনাদেরকে এই কয়েকটি রুলস কিন্তু মানতে হবে। প্রথমত রুলস হচ্ছে যে ভিপিএন কানেক্ট করার পর কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন বা লগ আউট করা যাবে না। যখন আপনারা ভিপিএন কানেক্ট করেন, সো অবশ্যই কোনো না কোনো দেশের কিন্তু সার্ভার এখানে ইউজ করা লাগে। আর ভিপিএন কানেক্ট করার পর, মানে আপনি যখন ভিপিএন কানেক্ট করবেন, ভিপিএন কানেক্ট করে যে সার্ভারটা প্রথমত আপনি হচ্ছে যে সিলেক্ট করবেন, ওই একই সার্ভার কিন্তু প্রতিবারই কিন্তু আপনাকে ইউজ করে ফেসবুকে প্রবেশ করতে হবে, ফেসবুক চালাতে হবে, যেই ভিপিএনে আপনি কানেক্ট করেন না কেন। সেই ভিপিএনটা অবশ্যই কানেক্ট করবেন, কানেক্ট করার পর যেই সার্ভারটা আপনি প্রথম থেকে আসলে কানেক্ট করে রেখেছেন ওই সার্ভার দিয়ে আপনি ফেসবুক চালাবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। কিন্তু এই যে ভিপিএন থেকে আপনি যদি একের পর এক এই ভিপিএন হচ্ছে না, আবার অন্য একটা ভিপিএন ইনস্টল করে অন্য দেশের লোকেশন বারবার বারবার এই যে ভিপিএনের লোকেশন বা সার্ভার যদি আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে ফেসবুকে প্রবেশ করেন, তাহলে কিন্তু ভাই আপনার প্রবলেম হবে। কারণ ফেসবুক তখন ভাববে এত লোকেশন বারবার কেন চেঞ্জ হচ্ছে। আর বর্তমানে আমার সাজেশন থাকবে, ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালানোটা আসলে একটা রিস্কের মধ্যে পড়ে যায় আর কি। তারপরেও যেহেতু বাংলাদেশ সার্ভার থেকে আসলে ফেসবুকের সার্ভার এটা ডাউন করে রাখা হয়েছে বা অফ করে রাখা হয়েছে, আমাদের অনেকের প্রয়োজনীয় বা প্রয়োজনের ক্ষেত্রে ফেসবুক চালাতে হয়, যাদের খুবই বেশি প্রয়োজন ভাই তারাই এই প্রসেস ব্যবহার করে, আমি যে ভিপিএনটার কথা বলতেছি সেই ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালান। তারপরে একটা কিন্তু রিস্ক থাকবে, এটা এখন আপনার নিজের নিজ দায়িত্বে এই রিস্কটা নিতে হবে। সো আমি মোবাইল স্ক্রিনটা আপনাদের মাঝে শেয়ার করে দেই। সো এর জন্য আপনি সরাসরি প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি 4টা 1 লিখবেন, ঠিক আছে? আমি এখান থেকে 4টা 1 লিখে দিচ্ছি, 4টা 1 1 1। সো 4টা 1 1 লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করার পর এই যে 1111 ভিপিএন চলে আসবে, এই ভিপিএনটা মানে ভালো একটা ভিপিএন, ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। ভিপিএনটা এখান থেকে ইনস্টল করবেন, ইনস্টল করে জাস্ট আপনি আপনার ফোন থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে? সো ওপেন করে নেওয়ার পর এই যে জাস্ট আপনার মানে কোনো জায়গায় অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিয়ে কানেক্ট করে নিতে হবে। জাস্ট এখানে কানেক্টিং হচ্ছে, অল্প একটু এই যে দেখেন চেকিং নেটওয়ার্ক মানে কানেক্টিং হয়ে যাচ্ছে। তো কানেক্টেড হওয়ার পর এখন দেখেন আমি যদি আমার ফোন থেকে এই যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ফেসবুক কিন্তু আমার এখান থেকে এই যে দেখেন চলতেছে, খুবই ভালোভাবে কিন্তু চলতেছে, ঠিক আছে? এই যে দেখেন খুবই ভালোভাবে কিন্তু চলতেছে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।